হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এসকে ট্রাভেল ডায়েরির তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি জয়ন্ত। আমি সিঙ্কা। তো সিঙ্কা, আজকে আমরা কি দেখাবো? আজকে তুমি একটা ম্যাজিক দেখাও। আমি ম্যাজিক দেখাবো? হ্যাঁ, তুমি একটা ম্যাজিক দেখাও, আমি একটা ম্যাজিক দেখাবো। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, ম্যাজিকটা হয়ে গেলে আপনারা যাবেন না কেন, এর পরে না বিকেলের টিফিনের একটা রেসিপি দেখাবো, ওটা হচ্ছে সুজির বরফি। ম্যাজিক, তারপরে রেসিপিটা যাব। হ্যালো বন্ধুরা, আমার কাছে দেখুন একটা কার্ড আছে, তাই না? ডায়মন্ডের কার্ড। এখানে কটা ডায়মন্ড আপনারা দেখতে পাচ্ছেন? 1, 2, 3, 4, চারটে ডায়মন্ড। আর আমি এদিকে ঘোরাচ্ছি, এদিকেও দেখুন একটা ডায়মন্ড, তাই না? ঠিক করে দেখুন, এদিকে একটা আর ওদিকে চারটে ছিল, তাই না? এইবার আমি আপনাদের ম্যাজিকটা দেখাচ্ছি। ফোকাস ফোকাস ধীর, দেখুন ওদিকে চারটে দেখেছিলেন, এখন কটা হলো? পাঁচটা হয়ে গেছে, তাই না? পাঁচটা হয়ে গেছে। আর এপাশে কটা দেখেছিলেন? একটা দেখেছিলেন, তাই না? এবার দেখুন আবার, ফোকাস ফোকাস গিলি গিলি, এই দেখুন এখানে দুটো হয়ে গেছে বরফি। আর ওপাশে পাঁচটা দেখেছিলেন, মনে করে রাখো, পাঁচটা দেখেছিলেন তো? ফোকাস ফোকাস গিলি, এইবার দেখো এখানে কিন্তু ছটা বরফি হয়ে গেছে, ছখানা বরফি আপনারা দেখেছেন। আর ওপাশটা দেখেছিলেন দুটো বরফি। আবার আমি ম্যাজিকের মন্ত্র দিচ্ছি, ফোকাস ফোকাস গিলি, এই দেখুন বন্ধুরা এইদিকে হয়ে গেল তিনটে, আর এদিকে হয়ে গেল ছটা। থ্যাংক ইউ বন্ধুরা। দেখুন আমার কাছে একটা ছোট্ট গ্লাসে কোল্ড্রিঙ্কস আছে, আর বড় গ্লাস একটা আছে খালি, কিচ্ছু নেই, খালি খালি। তাহলে ছোট্ট গ্লাসে কি আর কোল্ড্রিঙ্কসটা ভালো লাগবে? তা ভালো তো লাগবেই না। আমি এখন চাইছি ছোট গ্লাস থেকে বড় গ্লাসে কোল্ড্রিঙ্কসটা করে দেব। এখান থেকে আমি দেবো যে ভর্তি, ছোট গ্লাসের কোল্ড্রিঙ্কসটা মেটায় দিলে এটা ভর্তি হয়ে যাবে, এইটাই আমার খেলাটা। তা দেখুন বন্ধুরা, এ ফোকাস ফোকাস গিলি গিলি, দেখুন বন্ধুরা পুরো ভর্তি হয়ে গেল, দেখেছেন পুরো ভর্তি, আর ছোট গ্লাসে কিচ্ছু নেই খালি। তাহলে এবারে কি হবে, এইটা ছোট গাছে নেবো, ঠিক আছে আমি আবার ছোট গাছে নিয়ে নিচ্ছি। গেলি গেলি, দেখুন এই ছোট থেকে বড় মানে একদম ভর্তি হয়ে গেল, আবার বড় গাছ থেকে আবার ছোট গাছে সমান হয়ে গেল। থ্যাংক ইউ। কি সিংহা, আজকে তুমি আমাদের কি খাওয়াচ্ছো? ওই যে তখন আমি বললাম সুজির বরফি। আচ্ছা, তাহলে সুজির বরফি করতে কি কি লাগে? সুজির বরফিতে প্রথমে আমার সুজিটাই লাগবে। আচ্ছা। তারপরে বেসন লাগবে। আচ্ছা। আলু লাগবে। আচ্ছা। চিনি লাগবে। আচ্ছা। মেথি লাগবে, মেথি পাতাটা। আচ্ছা। আর নুন, কাঁচা লঙ্কা। আচ্ছা। আর জোয়ান। আচ্ছা ঠিক আছে। আমি এখন ফ্যান পারের মধ্যে আমি তেলটাকে গরম করতে দিচ্ছি। আচ্ছা, গরম হয়ে গেছে। আচ্ছা, আমি শ্রী মাছ করে সুজিটাকে আমি দিয়ে দিচ্ছি, ভাজবো সুজিটাকে, ভাজবো। আচ্ছা আচ্ছা, এবারে সুজিটাকে ভাজা হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। আচ্ছা আচ্ছা, আমার সুজিটা লাল করে ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি বেসনটাকে আমি দিয়ে দিচ্ছি, লাল করে ভেজবো, লাল করে মানে বেসনও ভাজবো, এটাও ভাজবো, বেসনটাও লাল হয়ে গেছে, সুজিটাও লাল হয়ে গেছে। আচ্ছা, এবার আমি জোয়ান দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপর আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করছি। আচ্ছা আচ্ছা, যতটা নুন লাগবে আমি ততটা নুন দিচ্ছি। ও, নুনটা হচ্ছে বুঝে দিতে হবে পরিমাণ মতো, একদম পরিমাণ মতো। ভাজা হয়ে গেল। আচ্ছা, এবার আমি জল দিয়ে পাক দেবো। আচ্ছা, এবার যতটা জল লাগবে পরিমাণের মতো আমার জলটা দিতে হবে। আচ্ছা, যতটা লাগবে। আমি আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আচ্ছা,
এবারে আমি যে এবারে আমি ভেঙে ভেঙে আমি এখানে দিয়ে পাক দেবো আলুটার মধ্যে ভেঙে দিচ্ছি। আচ্ছা আলুটা সেরকমই করে নিতে হবে, একদম মিশিয়ে দিতে হবে, একদম মিশিয়ে দিতে হবে। এক করছি, আচ্ছা চিনি, হ্যাঁ অল্প করে, আচ্ছা অল্প করে চিনিটা দিয়ে, আচ্ছা তারপরে আমি মেথি পাতাটা দিচ্ছি। আচ্ছা মেথি পাতাটা কি গুঁড়ো করে দিতে হয়? একদম গুঁড়ো করে মেথি পাতা। আচ্ছা আচ্ছা এবার আবার আমাকে ভালো করে পাক দিবে না? আবার পাক দিয়ে, আচ্ছা বন্ধ করবে। এবার আমি থালাটার মধ্যে আমি নাবাবো, তাই নাবানোর আগে এখানে থালাটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা তেল, আচ্ছা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে গোল শেপ দেবে, তাই তো? হ্যাঁ যে কোনো গোলও করতে পারি, বরফি আকারও করতে পারি। আচ্ছা ঠান্ডা হয়ে গেলে করব। আর এটা ঠান্ডা হয়ে গেছে, আচ্ছা এবার আমি বরফির মতন করে নেব। আচ্ছা একদম বরফির মতন, আচ্ছা এটা কাটা হয়ে গেল আমার। আচ্ছা এবার কি করব? এটা কাটা হয়ে গেল, আচ্ছা এবার তেলটা আমার হয়ে গেছে, আচ্ছা এবার আমি সি মাছ করে দিচ্ছি, এটাকে ফ্রাই করতে দেব। আচ্ছা আচ্ছা এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আচ্ছা এবার আমার একদম ভাজা হয়ে গেছে, দেখুন সোনালি কালারের মতো রংটা হয়ে গেছে, একদম সোনালি কালার। আচ্ছা আচ্ছা আর এটা এই যে সুজির বরফিটা, এটা আপনাদের জন্য আমি করেছি, আপনারা চা আর কফি দিয়ে খেলে ভালো লাগলে আপনারা কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেন। থ্যাংক ইউ।